আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে আলোচনা করুন। আর একটা ভিডিও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, আর আপনাদেরকে আমি সবাইটা আগে সবচেয়ে আগে বলে নিই, যদি আমার চ্যানেলে নতুন হয়েছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো আপনারা যারা সৌদি আরবে ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের কাজে আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো আজকে আমি আপনাদেরকে একটা বাথরুম বা একটা হাম্মাম, হাম্মাম রে বলে আপনি আর বাথরুম রে বলে হাম্মাম আরবিতে, তো একটা হাম্মাম ওয়ারিং করতে বা একটা বাথরুম ওয়ারিং করতে আপনার কী কী পাইপ ব্যবহার করা হয় আর আপনার কী কী মাল লাগে আমি আপনাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করুন, বা আমি আপনাদেরকে এই মালগুলোরে আপনি আরবিতে কী বলে আর আপনার বাংলাতে কী বলে আমি আপনাদেরকে একটা একটা করে বোঝাবো। ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন, আপনি অনেকেই শিখতে পারবেন ভিডিওটা দেখলে, যারা আপনার ইলেকট্রিক বা প্লাম্বিংয়ের কাজে সৌদি আরবে আসতে চান সবই মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো আপনার প্রথমে যে হাম্মাম বা আপনার টয়লেট যদি ওয়ারিং করতে হয় তাহলে আপনার এখানে সৌদি আরবে আপনার দুই রকমের পাইপ পাওয়া যায়। একটা হলে আপনার গ্রিন পাইপ, এটারে বলে আপনার হারারি মাসুরা, আরেকটা হলে আপনার গারার মাসুরা, একটা আপনার গামের মাসুরা, ঠিক আছে, ফাইবের বলে মাসুরা। তো আপনার একটা হলে দুই রকম পাইপ আছে, একটা হলে গ্রিন পাইপ, একটা হলে আপনার ইয়ার পাইপ, এই আপনার পিভিসি পাইপ। তো পিভিসি পাইপ আবার দুই রকম আছে, একটা হলো ঠান্ডা পানির লাইন, একটা হলো গরম পানির লাইন। আপনার ঠান্ডা পানির লাইনের লেগে হয়েছে আপনার এই আপনার শক্ত যেটা মজবুত একটা পাইপ আছে আপনার, এটা হলো আপনার একটু পুরো, আর এটা হলো আপনার সাধারণ পাইপ যেটা ঠান্ডা পানির পাইপ। তো আমি আপনাদেরকে আজকে ভিডিওটার মাধ্যমে সবগুলো পাইপ আর সবগুলো ফিটিংসের আপনাদের নাম বলুন আর আপনাদের দেখানোর চেষ্টা করুন, ঠিক আছে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো আগে আপনাদেরকে পিভিসি পাইপের ফিটিংসে দেয়, ঠিক আছে। তো প্রথমে আমি আপনাদেরকে আপনার থ্রি ফোর ফাইভ দিয়ে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন প্রথম হলে আপনার, এটা হলে আপনার পিভিসি এলবো টি এর বলে গ্যাসাম, ঠিক আছে, এটা হলে আপনার পিভিসি টি এর বলে গ্যাসাম, আরও বলতে বলে এটার গ্যাসাম, এটা হলো আপনার থ্রি ফোর বলে তারা তারবা। এটা হলো আপনার 1 ইঞ্চি, এটা হলো আপনার 1 ইঞ্চি, এটা কেউ বলে আপনার গ্যাসাম, ঠিক আছে, এটা কেউ বলে গ্যাসাম, এটা হলো 1 ইঞ্চি টি। এটা হলো আপনার নুজবুসা টি, নুজবুসা গ্যাসাম, ঠিক আছে, এটা হলো আধা ইঞ্চি বলে নুজবুসা। এটা হলো আপনার এলবুরে বলে কুয়া, এলবুরে বলে কুয়া, ঠিক আছে, কুয়া, এটা হলো 1 ইঞ্চি, 1 ইঞ্চি বলে ওয়াহেদ বুসা। এটা হলো আপনার থ্রি ফোর এলবুরে বলে কুয়া, আর আপনার এটা হলো আপনার এই এলবু থ্রি ফোরে বলে আপনার তালাতা আরবা আরবিতে। এটা হলো আপনার নুজবুসা, ঠিক আছে, নুজবুসারে বলে আপনার এই আমরা যেটা কই আপনার নুজবুসা, এটা রইল আপনার এই যে নুস ইঞ্চ, এটা হইল আপনার নুস ইঞ্চ এলবু। এটা হইল আপনার সকেট, ঠিক আছে, সকেটটা বলে জিলবা, 1 ইঞ্চি জিলবা। এই যে আপনার থ্রি ফোর, এটা হইল আপনার তালাতার বা জিলবা। আপনার একটা জিনিস আপনাদেরকে আমি আপনাদেরকে বলি, এরকম সকেট যদি যে রকম ওই হোক সকেট হইলেই আপনি এটাকে ওনারা জিলবা বলে আরবিতে, এই সকেটটা যে কোনো রকম সকেট হইলেই জিলবা বলে। এটা হাত লোহা হোক, প্লাস্টিক হোক, যে কোনো জিনিসের হোক, এরকম হইলেই বলবে জিলবা। এটা হইলে আপনার থ্রি ফোর জিলবা। এটা হইলে আপনার আগে বলছি কুয়া, এটা হইলে আপনার কুয়া চিন্না। আপনি এই যে অ্যাঙ্গেল বাল্ব লাগাইবার জন্য বা আপনার সাধারণত আমরা বাংলাদেশে যারা প্লাম্বিং কাজ করি তার আমরা যে ফিটিংস ব্যবহার করি ওইগুলো হইলে আপনার এই হাদিতের লোয়ার ফিটিংস, আর এইগুলো হইলে আপনার পিভিসি ফিটিংস। পিভিসি ফিটিংসের বিষয়ে আবার আপনার এই যে ইয়া দেওয়া আছে, থেটকাটা আছে, থেটকাটা আপনার কুয়া চিন্না, ঠিক আছে, এটাকে বলে আপনার এলবু চিন্না, 1 ইঞ্চি এলবু চিন্না। এটা হলে আপনার থ্রি ফোর এলবু চিন্না, কুয়া চিন্না, ঠিক আছে, এলবুরে বলে কুয়া চিন্না, যেহেতু এটার থেটকাটা আছে, থেটকাটারে বলে চিন্না, ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে। এটা হলো আপনার থ্রি ফোর কুয়া চিন্না, এটা হলো আপনার নুজবুসা কুয়া চিন্না, ঠিক আছে, আধা ইঞ্চি কুয়া চিন্না। এটা হলো আপনার অ্যাডাপ্টার, ঠিক আছে,
এই যে এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার 1 ইঞ্চি এই যে দেখেন এটা হলো আপনার আরবিতে বলে জিলবা জাক্কার 1 ইঞ্চি বা ওয়াহেদ বুসা জিলবা জাক্কার ওয়াহেদ বুসা জিলবা জাক্কার এটা হলো আপনার তালাতার বা জিলবা জাক্কার ঠিক আছে অ্যাডাপ্টার তালাতার বা অ্যাডাপ্টার বা জিলবা জাক্কার আপনার এই যে দেখেন নুজ বুসা এটা হচ্ছে নুজ বুসা এটারও এটারও বলে জিলবা জাক্কার নুজ বুসা এরপরে আপনার এই সেম সেম এটাও এরকমই এটাও আপনার অ্যাডাপ্টার এই যে দেখেন আমরা বাংলাদেশে যদি 5 ক্রস করন লাগে তাহলে আমরা এলবো দিয়া এদিক সেদিক কইরা নেওয়ার লাগে তো এই দিশে আবার একটা জিনিস এটা এদিক সেদিক নিতে গেলে বা 5 ক্রস করতে গেলে মাসুরা ক্রস করতে গেলে তখন এটা আপনার এটা ব্যবহার করা হয় এটাকে বলে কুয়া জমল কেন বলা হয় এটা ওই উট উটেরে বলে জমল এই উটের মতন পিঠটা একটু বাঁকা দেখে সেই জন্য বলে কুয়া জমল ও হেদ বুসা এটা হলো আপনার তালাতার বা এই যে কুয়া জমল এটার আবার এক দুই রকম আছে একটা হলো আপনার জিলবাওয়ালা আর একটা হলো জিলবা সারা জিলবা বলতে সকেটওয়ালা এটা হলো আপনার সকেটওয়ালা আরেকটা আছে সকেট সারা অবশ্যই আছে এই যে দেখেন এটার মধ্যে সকেট ব্যবহার করা লাগে কিন্তু এটার মধ্যে সকেট ব্যবহার করা লাগে না এটা আপনার সবচেয়ে সুবিধা কিন্তু এটার বৃষ্টি কোনো ঝামেলা নেই কিন্তু এটা ঝামেলা আছে এটার আপনার এই সকেট লাগায় তারপরে এটার সাথে এটা কালেকশন করা লাগে কিন্তু এটা কালেকশন করা লাগে এটার লগে জিলবা দেওয়া আছে আপনার খুবই ধৈর্য সহকারে ভিডিও দেখেন অনেক কিছু শিখতে পারবেন এই যে দেখেন এটা হলো আপনার এই 1 ইঞ্চি আপনার জিলবা জাক্কার ঠিক আছে 1 ইঞ্চি জিলবা জাক্কার জিলবা সিন্না ঠিক আছে এই যে দেখেন আপনার থেট কাটা আছে থেটে বলে সিন্না এই যে দেখেন এটা হলো আপনার 3/4 জিলবা সিন্না ঠিক আছে এই যে দেখেন 3/4 জিলবা সিন্না আপনার থেট কাটা হইলেই এটা আপনার সিন্না ঠিক আছে এই যে দেখেন এটা হলো নুজ বুসা আপনার জিলবা সিন্না এই যে দেখেন এটা হলো আপনার ইউনিয়ন ঠিক আছে আরবিরা বলে এটা বলে সেদ্ধ আসেল এই যে ইউনিয়ন এটারে বলে আপনার আরবিতে সেদ্ধ আসেল এটা হলো 1 ইঞ্চি 1 ইঞ্চিরই বলে ওহেদ বুসা এই যে দেখেন এটা হলো আপনার তালাতার বা 3/4 বলে তালাতার বা সেদ্ধ আসেল বা ইউনিয়ন ইউনিয়নও চলে বা সেদ্ধ আসেলও চলে ঠিক আছে তারপরে আগে আপনার দেখাইছি আপনার সাদা টি এখন দেখাইছি আপনার টি আপনার থেট কাটা সিন্না এটা হচ্ছে আপনার টি গ্যাসাম সিন্না ঠিক আছে এটা হলো এটা ভিতরে থেট কাটা আছে বা সিন্না কাটা আছে দেখে সেই জন্য বলা হইতেছে এটার আপনার টি সিন্না ঠিক আছে আপনার খুবই মানে যারা বিদেশে আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এটা হলো আপনার টি সিন্না এটা হলো আপনার 1 ইঞ্চি এটা হলো আপনার 3/4 ঠিক আছে তালাতা আরবা গ্যাসাম সিন্না এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে গারা দাদা আপনার দুই রকমের ফাইপ আছে এই যে দেখেন এটা হলো আপনার গাম এই গাম দিয়ে আপনার ফাইপ ফিটিং করা হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে আপনার বাথরুম ওয়ারিংয়ের মধ্যে কিভাবে ফিটিং করতে হয় ফাইপগুলো ঠিক আছে এই যে দেখেন গারা এই গারাটা আপনার পিভিসি খুবই মজবুত একবার যদি লাগে আর এটা ছোটানো যায় না ফাইপ বাদ ক্যান্সেল তো আপনার ভিডিওগুলো যদি আমার ভালো লাগে আপনার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আমার ফেসবুক পেজ লাইক দিতে পারেন ঠিক আছে আর আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনার কীভাবে মানে ওই গ্রিন ফাইবার এই মালের কী বলে আর আপনার গ্রিন ফাইব কীভাবে কালেকশন করতে হয় আর গ্রিন ফাইবার আপনার কীভাবে আপনার ইয়া করতে হয় এই আপনার কাজগুলো করতে হয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো ভিডিওগুলো শেয়ার করুন আসসালামু আলাইকুম